আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মানব সভ্যতায় আদি যুগ থেকে পেঁয়াজের ব্যবহার শুরু হয়েছে। পৃথিবীতে প্রায় সব সমাজে বিভিন্ন রান্নায় পেঁয়াজ ব্যবহার করা হয়। পবিত্র কোরআনে পেঁয়াজের নাম উল্লেখ রয়েছে, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে এলিয়াম চিপা। পেঁয়াজের উপকারিতা ব্যাপারে আপনারা অনেক জানেন, কিন্তু অপকারিতা ব্যাপারে বা ক্ষতির ব্যাপারে আপনারা কতটুকু জানেন? পেঁয়াজ খেলে আপনার শরীরে অ্যালার্জি সমস্যা বাড়িয়ে দিবে, অন্ত্রের গ্যাস সমস্যা বাড়ায়, লিভার ক্ষতি হয়, হার্টের সমস্যা হয়, চোখের সমস্যা হয়। আবার ইসলামে সলাতে যাওয়ার আগে পেঁয়াজ খাওয়া নিষেধ করা হয়েছে। কেন নিষেধ করা হয়েছে? আসলে আপনি যখন কাঁচা পেঁয়াজ খান তখন আপনার খাদ্যনালী থেকে দুর্গন্ধ আসে, মুখের থেকে দুর্গন্ধ আসে, আর যার কারণে অন্য মানুষের কষ্ট হতে পারে এবং নিজেরও ক্ষতিকর দিক এবং নিজের জন্য কষ্ট হতে পারে। যেহেতু ইসলাম সবসময় মানুষকে উপকারিতার কথা বলে, হেদায়েতের কথা বলে, সকল সমস্যার সমাধানের কথা বলে, সেরকমভাবে ইসলামে সলাতে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খায় সে যেন আমাদের থেকে দূরে থাকে, অথবা বলেছেন যে সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে আর নিজ ঘরে বসে অবস্থান করে। অর্থাৎ আপনি যদি এমন কোনো দুর্গন্ধ খাবার খান, এটা কিন্তু পেঁয়াজের বেলা হতে পারে, আবার দুর্গন্ধ অন্য যে সকল খাবার রয়েছে সেগুলো, যেমন সিগারেট। অনেকে সিগারেটটাকে হালাল মনে করে, মাকরু মনে করে, ঠিক আছে, যেমন পেঁয়াজের উদাহরণ দেয়। কিন্তু পেঁয়াজ খেলে স্বাস্থ্যের উপকারিতা রয়েছে, আবার অপকারিতা রয়েছে। পেঁয়াজ একটি দৈনন্দিন খাবার যা হালাল, কিন্তু সিগারেট কখনো দৈনন্দিন খাবার হতে পারে না। এই জন্য সিগারেট খেয়ে যারা মসজিদে যান তারা কিভাবে এটাকে হালাল বানান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। যাই হোক, পেঁয়াজের ব্যাপারে যেহেতু ইসলামে নিষিদ্ধ করা হয়েছে, পেঁয়াজের অনেক ক্ষতিকারক দিক রয়েছে। আমাদের বাংলাদেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তখন আমরা হুমড়ি খেয়ে পড়ি যে পেঁয়াজ খেতে হবে, পেঁয়াজ খেতে হবে, যা কিছু হোক পেঁয়াজ খেতে হবে। কিন্তু আসলে পেঁয়াজ যদি আপনি নাও খান আপনার কোনো সমস্যা নেই। শরীরে যেমন পেঁয়াজ খেলে উপকারিতাও রয়েছে, তেমনই অপকারিতাও রয়েছে। আপনি যদি না খান আপনার জন্য কোনো সমস্যা হবে না। তাই যখনই কোনো কিছু দাম বৃদ্ধি হবে, যখনই কোনো সমস্যা দেখা দিবে, তখন ওই খাবারটা না খেলেই নয় বা বিকল্প একটি ব্যবস্থা করতে হবে। তাই আজ থেকে যারা পেঁয়াজ খান, বেশি খান, তারা অন্তত কমিয়ে ফেলবেন। কারণ যেখানে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে সেহেতু এত দাম দিয়ে পেঁয়াজ খাওয়াটা কোনো মানেই হয় না। এটা না খেলে আপনার শরীরের দিকে কোনো খারাপ কোনো প্রভাব পড়বে, আপনার শরীরে ক্ষতি হবে, আপনার জীবন চলবে না, এরকম কোনো সমস্যা হবে না। তাই আপনাকে সাইকোলজিভাবে এই জিনিসের মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।